বন্ধুরা, আপনারা দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে যাচ্ছেন, কিন্তু ইউটিউবে সাকসেস পাচ্ছেন না, ইউটিউবে সফলতা পাচ্ছেন না, ইউটিউবে ভিউজ হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? আপনারা ভিডিওটিতে সঠিকভাবে কি ট্যাগস লাগাতে পারছেন? যদি সঠিকভাবে ট্যাগস লাগাতে পারেন, তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিন্তু ভাইরাল ভাইরাল ট্যাগ আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। তো আপনারা বলতে পারেন যে ভাইরাল ট্যাগ আমরা কোথায় পাবো? তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ভাইরাল ভাইরাল ট্যাগ আপনারা কোথা থেকে পাবেন, তো কিভাবে ট্যাগগুলো আপনার ভিডিওতে আপনি অ্যাড করবেন, তো সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো মেনলি দেখুন, ট্যাগ প্রধানত তিন ধরনের হয়, লং ট্যাগ, শর্ট ট্যাগ আর মিস স্পেল ট্যাগ। লং ট্যাগটা আপনার হচ্ছে যেটা টাইটেলে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনারা ট্যাগেও ব্যবহার করতে পারেন। আর শর্ট ট্যাগ, যেমন ধরুন আপনি টাইটেলে লিখলেন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা হচ্ছে লং ট্যাগ, যেটা আপনি টাইটেলও আপনি দিচ্ছেন। আর শর্ট ট্যাগ হচ্ছে এই যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটাকে আপনি ছোট্ট ছোট্ট করে আপনি শর্ট ট্যাগে আপনি বসাতে পারেন, যেমন হাউ টু আপলোড ভিডিও বা ভিডিও আপলোড, ইউটিউব আপলোড ভিডিও বা ইউটিউব আপলোড। তো অনেক সময় লোকে কী করে, ইউটিউব আপলোড ভিডিও বা হাউ টু আপলোড ভিডিও পুরোটা লিখতে পারে না, ভুলভাল বানানো লিখে ফেলে। তো আপনি সেক্ষেত্রে আপনি কিছু ভুলভাল বানানো আপনি লিখতে পারেন, যেমন হাউ টু আপলোড ভিডিও, তো হাউ টু আপলোড ভিডিওর মধ্যে কিছু বানান আপনি ওলট পালট করে ভুলভালও লিখতে পারেন। তো ভুলভাল লিখলেও কিন্তু আপনার সেই ট্যাগস অনুযায়ী লোকে যখন ভুলভাল লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার ভিডিওটি শো করবে। আপনি যদি ভুল ট্যাগস যদি আপনি লাগান, তো ভুল ট্যাগে যদি কেউ আপনার ভিডিওটি সার্চ করে, তাহলে কিন্তু তাও আপনার ভিডিওটি শো করবে। তাহলে বুঝতে পারছেন, আপনি যে ট্যাগসটি আপনার ভিডিওতে লাগাবেন, লোকে যদি সেই ট্যাগসটি লিখে সার্চ করে, তাহলে কিন্তু তাও আপনার ভিডিওটি সেখানে কিন্তু শো করবে। এইভাবে কিন্তু আপনার ভিডিওটি সার্চে যাবে, ব্রাউজ ফিচারে যাবে, সাজেস্টেড ফিচারে কিন্তু আপনার ভিডিওটি যাবে, সার্চে বেশি পরিমাণে যাবে। আপনি যেই ট্যাগটি ব্যবহার করবেন, সেই ট্যাগে সেই কথাটি দিয়ে কেউ যদি আপনার ভিডিওকে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি। তো আর আপনারা যদি ভাইরাল ভাইরাল ট্যাগস নিজেদের মন থেকে খুঁজে বের করতে না পারেন, তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ফোনে দেখিয়ে দেবো যে আপনারা কোথা থেকে ভাইরাল ভাইরাল ট্যাগস আপনারা ব্যবহার করবেন। তো সেই ভাইরাল ভাইরাল ট্যাগসগুলো এতটা কাজে দেয়, সেটা আপনারা যখনই আপনাদের ভিডিওতে আপনারা অ্যাড করবেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন। তো তার চলুন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের চলে যেতে হবে এই যে গুগল, গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে এই যে সার্চ, সার্চ বারে লিখবেন র্যাপিড ট্যাগস ডট আইও লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এই যে দেখছেন এই পেজটি ওপেন হয়ে আছে, এখানে লেখা আছে ইউজ টুলস ফর ফ্রি, এই যে লাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও, এই যে এখানে এই সার্চ বারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওতে যেই টাইটেলটি আপনি দেবেন, যে কোনো একটি টাইটেল বেছে নিয়ে, যে আপনি ভিডিওতে যেই টাইটেলটি আপনি ভেবেছেন যে দেবেন, সেই টাইটেলটি এখানে সার্চ করে নেবেন। এখানে সার্চ করবেন, ধরুন আমি এখানে সার্চ করছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এটা আমি সার্চ করছি। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে, পুরো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সুন্দর এখানে ট্যাগস আপনাদেরকে দিয়ে দিয়েছে। এখানে এখানে ভাইরাল ভাইরাল ট্যাগ এখানে কিন্তু ওনারা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিওতে ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। সবার প্রথমে দিয়েছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, তারপরে দিয়েছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ইউটিউব ভিডিও আপলোড, আপলোড ভিডিওস টু ইউটিউব, ইউটিউব ভিডিও আপলোড কাইসে কারে, বিভিন্ন ভাষায় দিয়ে দিচ্ছে, হিন্দিতে, ইংলিশে, ইউটিউব ভিডিও আপলোড কারণে কা সহি তারিকা, হাউ টু আপলোড এ ভিডিও টু ইউটিউব, আপলোড ইউটিউব ভিডিও। তো আপনি যদি বাংলাতে ভিডিও করেন, তো আপনি এর মধ্যে আবার ট্যাগে আপনার মন থেকে এটাও দিতে পারেন, ইউটিউব ভিডিও কী করে আপলোড করব, হ্যাঁ, ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম কি। তো এইগুলো আপনার মন থেকে এইগুলো দিতে হবে, সব ভাষায় মিলে, হিন্দিতে দিতে হবে, ইংলিশে দিতে হবে, বাংলাতে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর
ট্যাগ এখানে দিয়ে দিয়েছে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন। মানে যে যে কেউ যেই লেখা দিয়ে সার্চ করবে, যেই ভাষা দিয়ে সার্চ করবে, তাহলেই আপনার কিন্তু ভিডিওটি শো হবে। কেউ যদি লিখলো যে আপলোড ভিডিওস টু ইউটিউব, তো এটা যদি আপনি এটা ট্যাগসে ব্যবহার করেন, তাহলে যখনই এটা লিখে সার্চ করবে কেউ, তখনই আপনার ভিডিও শো করবে। কেউ যদি লেখে আপলোড ইউটিউব ভিডিও, কেউ পুরোটা লিখলো না হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, পুরোটা লিখলো না, শুধু লিখলো যে আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখেও যদি সার্চ করে, তাহলেও কিন্তু আপনার ভিডিওটি শো হবে। তো এইভাবে আপনারা আপনার ভিডিওতে ট্যাগ লাগাতে পারেন। আর ধরুন এখানে যতগুলো ট্যাগ এখানে দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনার যদি পছন্দ না হয়, তাহলে এখানে দেখছেন এই যে গুণচিহ্ন পাশে, গুণচিহ্নতে কেটে দেবেন, এটা বাদ হয়ে যাবে, এটা গুণচিহ্নতে কেটে দেবেন, বাদ হয়ে যাবে। যেটা পছন্দ না সেটা এই যে পাশে এই গুণচিহ্ন, গুণচিহ্নতে কেটে দেবেন, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। তারপরে নিচে একদম মোবাইলের নিচে দেখুন এখানে কপি, লাল কালারের কপি বলে যে অপশানটা রয়েছে এখানে, এইগুলো আপনি যদি কপি করতে চান, তাহলে এখানে একবার জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে গেছে, কপি হয়ে গেল। এবার আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দেবেন, তখন ট্যাগ সেকশানে গিয়ে আপনার সেই ভিডিওর ট্যাগে কিন্তু এইগুলো একবার শুধু পেস্ট করলেই কিন্তু সেটা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার এই ট্যাগগুলো আপনার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ভাইরাল ভাইরাল ট্যাগ কিন্তু আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন। এর ফলে আপনাদের ভিডিওগুলো সার্চে যাবে, সার্চে যাওয়ার ফলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।